হাবিবের সাথে। আমি প্রসারে বিশ্বাসী না, আমি বিশ্বাসী কাজে। আমার মহিলা আওয়ামীকে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামীকে সুসংগঠিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন থেকে আমাকে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্যে আমি আজকে বলতে চাই, এখানে বেশি কথা বলবো না, আজকে আমার ঢাকা শুধু 18 আসনের মহিলা আওয়ামীদের উপস্থিতি নয়, 28টি থানার মহিলা আওয়ামী এই অনুষ্ঠানে সময়গত হয়ে আমি ভাই এই প্রোগ্রামকে সফল রূপ দিবে। আমি আমি ভাইকেই বলবো, আপনি আমাকে বলে দিলেন কত হাজার মেয়ের দরকার, সেইভাবে আমি আমার প্রস্তুতি নিয়ে 7 তারিখটাকে আমি সফল করব। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা এখানে বলতে চাচ্ছি, আমি 5-7 হাজার মহিলা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 18 আসনের মাননীয় সংসদ সদস্য।